রোগীকে মারধরের অভিযোগ বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে, ঘটনায় থানায় অভিযোগ দায়ের। মারধরের মতো কোনো ঘটনা ঘটেনি দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের। বারাসতের জগদীঘাটার ঘটনায় চাঞ্চল্য। বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে রোগীকে মারধর করার অভিযোগ, ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের জগদীঘাটা এলাকায়। এদিন সকালে দত্তপুকুর থানা এলাকার বাসিন্দা শাহা আলাউদ্দিন নার্সিংহোমে ভর্তি হন। অপরদিকে আলাউদ্দিনের শালিকা শাবানা ইয়াসমিন, তিনিও ভর্তি ছিলেন অপারেশনের জন্য। আলাউদ্দিন ভর্তি হওয়ার পর তার সাথে নার্সিংহোম কর্তৃপক্ষ খারাপ ব্যবহার করে বলে অভিযোগ, এবং তিনি জানান এই নার্সিংহোম থেকে তিনি আর অপারেশন করাতে চান না। অভিযোগ তখনই তাকে মারধর করা হয়। দরজা বন্ধ করে নার্সিংহোমের মালিক ও তার সহকারীরা মারধর করে বলে অভিযোগ। পরবর্তীতে দরজা খুলে দিলে সকলে একসাথে বেরিয়ে আসেন। পরবর্তীতে বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হয়। ভর্তি করেছিলাম আমার, হ্যাঁ, ভর্তি করার পরে আমার শালি এখানে যায়। শালি যাওয়ার পরে একটা খারাপ কিছু গালাগাল দেয়, খারাপ কিছু গালাগাল দিয়ে আমাকে ডাক্তার ভর্তি করেছিল। তাকে ফোন করেছি, আনছি আমি এখানে অপারেশন হবো না। তা বলে ঠিক আছে, তুমি চ্যানেলটা খুলি বসো। চ্যানেলটা খুলে দিয়ে বলি বলে, হ্যাঁ, তুমি ফটকে ধরি বলতে তোর আমি এখানে জয় করতে ধরে, হ্যাঁ, তোর এখানে মেরে মেরে ফটকে গলা চুপি ধরে দে। ওটা নাসিমের মালিক আর নাসিমের ম্যানেজার। আজকেই আমি আজকেই ভর্তি হয়েছি 11টার সময়, আর তারপরে পরে এরকম হয়েছে। হ্যাঁ, ওইটি করা মনে যেমন বলেছি, আর ফট করে দরজা আটকে দিয়েছে, দরজা সিটকিন চলে যেতে। এবার আমার মারধর করে দিলে ম্যানেজার আর মালিক। এবার আমার শালি ছিল ভিতরে, শালি এবার এলাম দরজায় বাড়ি মারছে, আমার শালি ছিল, ফট করে সিটকিনটা খুলে দিয়েছে। হ্যাঁ, সিটটা খুলে দেবে, ঠেলে আমাকে মারতে মারতে বাড়ি নিয়ে আসছিল। হ্যাঁ, এবার আমার শালাজকেও মেরেছে, আর শালিকেও মেরে দিয়েছে নাকি। সামিনা ইয়াসমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে মুখ খারাপ করেছে, মুখ খারাপ করার পরে আমার নন্দাই বলছে যে আমার চ্যানেলটা খুলে দাও, আমি এখানে অপারেশন হবো না। আমরাও বলেছি যে ও চ্যানেলটা খুলে দেন, আমরা এখানে অপারেশন করাবো না। তখন কি করেছে, ওনা আমাদেরকে বাইরে বার করে দিল, দিয়ে আমার আর একটা ননদ ছিল আর আমার নন্দাইকেও ভিতরে আটকে দিয়েছে, ছিটকিন তুলে দিয়েছে দরজায়, দিয়ে ওখানে ও মারধর করছে, উল্টোপাল্টা বলছে। আমরা তখন দরজা মানে খোলার চেষ্টা করছি, খুলতে পারছি না। আর একটা ননদ ছিল ভিতরে, ও ছিটকিনে মানে নামিয়ে দিল। তখন আমরা ভিতরে গিয়ে দেখি ভাইকে তো মারছে, প্রচণ্ড মার মারছে, ও গলা টলা পরে পুরো ধরে একদম দেয়ালে সাপটে ধরে রেখেছে। তো আমরা তখন কোনো রকম ওকে বাইরে বার করার চেষ্টা করছি, আমাদেরকেও মেরেছে, আর একটা নন্দাই ছিল তাকেও মেরেছে, হাতে কামড়ে দিল ওই মানে নার্সিংহোমের মানে ম্যানেজার আর হচ্ছে মালিক, আর মালিকের মেয়ে বাইরে বার হয়েছে ঝাড়ু হাতে করে। আমরা চিকিৎসা করাবো না বলেছি ওর জন্য, যে আমার মানে ওকে ওদেরকে চ্যালেঞ্জটা খুলে দেন, আমরা এখানে অপারেশন করাবো না। কবে ভর্তি হয়েছিল? আজকে সকালে। যদিও ঘটনার বিষয়ে নার্সিংহোমের কর্ণধারের দাবি, ছুটির সময় হয়ে যাওয়ার পরেও বাড়ির লোকজন এসে রোগীর সাথে দেখা করছিল। সে সময় হাসপাতালের কর্মীরা তাদেরকে নার্সিংহোম থেকে বেরিয়ে যেতে বললেই বচসার সূত্রপাত। রোগীকে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি। ঘটনার প্রেক্ষিতে তিনিও থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে এদিন জানান। পেশেন্টটা আজকে এখানে অপারেশনের জন্য সকালে ভর্তি হয়েছিল, তার একটা ছোট অপারেশন ছিল, ওয়ার্ডে ছিল, যে সময়টা ওটির কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি পেশেন্টকে ওইভাবে কথা বলতে দেয়া হয় না রেস্টের জন্য। তো আমাদের একটি ছেলে তাদেরকে রিকোয়েস্ট করেছিল বাইরে যাওয়ার জন্য, মানে পেশেন্টকে ডিস্টার্ব না করার জন্য। পেশেন্ট না, তারপরেও না যাওয়ার জন্য ছেলেটি শেষবার হয়তো রুড়োভাবে পেশেন্ট পার্টির সঙ্গে কিছু বেরিয়ে যাওয়ার জন্য বলেছে, তাতে পেশেন্ট খুব সেন্টিমেন্টে নিয়েছে। এবং পেশেন্টের যেহেতু অভিযোগ, আমি কোনো সময় নিইনি, আমি পেশেন্টকে ছেলেটিকে বললাম, যেহেতু ছেলেটি ট্রেনিংয়ের ছেলে, আমার পার্মানেন্ট স্টাফ নয়, আমি ওকে বলেছি যে এই মুহূর্তে তুমি নার্সিংহোম ছেড়ে চলে যাবে। তখন ও ব্যাগ কাঁধে নিয়ে গুছিয়ে যাওয়ার জন্য তৈরি হয় এবং কান ধরে অন্যায় স্বীকার করে, প্লাস পেশেন্টের কাছে গিয়ে পা ধরে ক্ষমা চায়। তারপরেও পেশেন্ট ওকে ক্ষমা করা তো দূরে থাক, পেশেন্টের বক্তব্য ওকে মারবে, মানে ছেলেটিকে মারবেই আর কি, ভীষণ ফেরোসাস। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসত। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।